আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করি, কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করার ক্ষেত্রে আমরা কিছু কিছু টিপস আছে সেগুলো আমরা ফলো করি না। আমরা হয়তো অনেকেই জানি না যে কোনো ফ্রেন্ড বা কোনো বন্ধু বা কোনো বান্ধবী আমাকে যদি ব্লক করে রাখে তো আমি সেটা বুঝবো কীভাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন ফাইন্যান্সিয়াল টেক ইউটিউব চ্যানেল এবং আমি আছি আপনাদের সঙ্গে আব্দুল, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তো বন্ধু, আজকে বলবো এই ভিডিওতে সব কিছু, যে হোয়াটসঅ্যাপে কেউ যদি আপনাকে বা আমাকে বা অন্য কাউকে যদি ব্লক করে রাখে তাহলে বুঝবো কী করে, তাকে সেই জায়গা থেকে আমরা কীভাবে সলিউশন বের করব। তো বন্ধুরা দেখতে থাকুন আজকের এই ভিডিও, সম্পূর্ণ ভিডিও ওয়াচ করবেন, কারণ এখানে একটু যদি আপনি স্কিপ করে দেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না, কারণ এই ভিডিওর মধ্যে অনেক কিছু জানার বিষয় রয়েছে। তো বন্ধুরা চলুন আজকের ভিডিও শুরু করি। হ্যাঁ, ধরুন আপনাকে কোনো এক ব্যক্তি বা কোনো ফ্রেন্ড, আপনার কোনো ফ্রেন্ড হোয়াটসঅ্যাপ আপনাকে ব্লক করে রেখেছেন, আপনি তাকে এসএমএস করছেন বা আপনি তার সঙ্গে চ্যাট করতে চাইছেন কিন্তু সে ব্লক করেছে কি না আপনি বুঝতে পারছেন না। আপনি এসএমএস করে যাচ্ছেন, হাই হ্যালো কী করছো কেমন আছো, আপনি এটা সেন্ড করছেন ওটা সেন্ড করছেন কিন্তু কিছুই হচ্ছে না, সে কোনো রিপ্লাই দিচ্ছে না। বা আমরা যখন কাউকে এসএমএস সেন্ড করি হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু সেখান থেকে যদি তার নেট ওয়ান থাকে তাহলে সেখানে ডবল ক্লিক অন হয়ে যায়, আর যদি নেট ওয়ান থাকে অফ থাকে বা নেটের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু একটা রাইট ক্লিক দেখায়। কিন্তু যদি আপনাকে কেউ ব্লক করে রাখে সেটা আপনি বুঝতে পাচ্ছেন না, আপনি বারবার কনফিউজ হয়ে যাচ্ছেন, তাহলে আপনাদের কী করতে হবে, আপনাকে একবার চেক করে নিতে হবে তার প্রোফাইল। যদি আপনি তার প্রোফাইলে চলে যান, যদি আপনাকে সে অ্যাকচুয়ালি ব্লক করে রাখে, দেখবেন তার ফটো বা তার যে ডিপিতে ফটো রয়েছে সে ফটোটা কিন্তু থাকবে না। কারণ আমি যদি আপনাকে ব্লক করে রাখি তাহলে আমার ফটো, অ্যাকচুয়ালি আমার প্রোফাইল আপনার মোবাইলে শো করবে না। এবং আর একটা বিষয়, যদি আপনার তবুও ডাউট হচ্ছে যে হয়তো এসএমএসও ঢুকছে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো ফটোও কিন্তু সেখান থেকে প্রোফাইল সেখান থেকে আউট না হতেও পারে, এটা সার্ভারের প্রবলেমের ক্ষেত্রেও হতে পারে, কিন্তু আপনাকে আরেকবার ট্রাই করতে হবে। আপনি তাকে যদি একটা ফোন কল দিতে পারেন, অডিও কল হোয়াটসঅ্যাপ থেকে, তাহলে দেখবেন যদি আপনার সঙ্গে তাকে ব্লক না করে রাখে, আপনাকে যদি তার কন্ট্যাক্ট লিস্টে রেখে রাখে তাহলে অবশ্যই ফোন সেখানে কানেক্ট হবে, আর যদি আপনাকে ব্লক করে রাখে তাহলে কিন্তু ফোন কল কানেক্ট হবে না। হ্যাঁ বন্ধুরা, এই যে হোয়াটসঅ্যাপ নিয়ে কিন্তু আজকে আমরা হোয়াটসঅ্যাপ ছাড়া চলতেই পারি না, কারণ দেখুন আজকে আপনি ঘুম থেকে উঠে হোয়াটসঅ্যাপ চেক করছেন, ঘুমাবার আগে পর্যন্ত আমরা হোয়াটসঅ্যাপ চেক করি, কারণ হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের গোপনীয় মেসেজ অনেক কিছু আমরা সেন্ড করে থাকি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ থেকে আমাদেরকে ব্লক করে ফেলে। হয়তো তার কাছে আমার কোনো পার্সোনাল মেসেজ রয়েছে, সে যদি আমাকে ব্লক করে দেয় তাহলে কিন্তু আমরা অসহায় হয়ে যাই বা আমার নিরুপায় হয়ে যায়। তো বন্ধুরা, যদি আপনাকে সমস্তগুলো, আপনি যেগুলো বললাম আমি একটু আগেই, এসব বিষয়গুলো যে আপনি ট্রাই করার পরেও যদি আপনার ব্লক করেছে কি না যদি না বুঝতে পারেন তাহলে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করবেন। ওকে, আপনি একটা গ্রুপ ক্রিয়েট করার পরে দেন আপনি কিন্তু তার নাম্বারটা আপনি গ্রুপে কিন্তু সেভ করবেন। যদি আপনাকে সে ব্লক করে রাখে তাহলে সে গ্রুপে আসবে না, আর যদি আপনাকে ব্লক করে রেখে দেয় তাহলে কিন্তু মানে গ্রুপে আসবে না, আর যদি আপনাকে ব্লক করে না রাখে তাহলে অটোমেটিক সে অ্যাকচুয়ালি গ্রুপের মধ্যে চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকে হোয়াটসঅ্যাপের বিষয়, কারণ আমাকে রিকমেন্ড করেছিল কেউ কেউ যে হোয়াটসঅ্যাপ নিয়ে একটা ভিডিও বানাবার জন্য, তো আজকে সুযোগ পেয়ে একটা আমি হোয়াটসঅ্যাপের ছোট্ট ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম। হোয়াটসঅ্যাপ থেকে অবশ্যই এখন নতুন নতুন ফিচার তৈরি হয়েছে হোয়াটসঅ্যাপে এবং নতুন নতুন আপডেট এসেছে হোয়াটসঅ্যাপের মধ্যে, তো আমরা হোয়াটসঅ্যাপ নিয়ে একটু দেখবো, হোয়াটসঅ্যাপ আমাদের জন্য সেফটি থাকে। এবং আপনাদেরকে আমি সবসময় একটাই রিকমেন্ড করি, একটাই রিকোয়েস্ট করি যে আপনার সোশ্যাল মিডিয়া, আপনার সোশ্যাল অ্যাপস কিন্তু আপনার কাছে সেফটি, যে কোনো অ্যাপস, হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, টুইটার হোক, ইনস্টাগ্রাম হোক, আপনার পাসওয়ার্ড, আপনার ইমেল আইডি, আপনার ইউজার আইডি আপনি কিন্তু সেফ রাখবেন, কারণ এই আজকের ডেটে কেউ আপনাকে ফাঁসিয়ে দিবে, কেউ আপনার ইমেল আইডি হ্যাক করে নেবে, এটা থেকে বাঁচতে কিন্তু আমাদেরকে সবাইকে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে পরে।